हेलो एवरीवन, वेलकम टू माय लर्निंग इंस्टीट्यूट ऑफ एडुकेशन। तो आज আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্সের উপর যে ভয়েস চেঞ্জ সেটা আমরা আজকে শিখবো। নরমালি আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্স কে মোট পাঁচটি ভাগে ভাগ করা আছে, অ্যাসারটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স। তো তার মধ্যে আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা শিখবো। তো এটা যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যাই, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মানেটা কি? না, আমরা যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাই সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। তো সেই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আজকে শিখবো। তো ইম্পারেটিভ সেন্টেন্সে বললাম তিনটে পার্টে ভাগ করা যায়, একটা অর্ডার বা আদেশ বোঝায়। তো সেই আদেশ বা অর্ডার যাতে কোনো সেন্টেন্স থাকে তাদের ভয়েস চেঞ্জ কীভাবে হয়, তাই না? চলো অর্ডার আমরা আজকে অর্ডার নিয়ে করব, ORDER, অর্ডার। অর্ডারে আমরা কাউকে নির্দেশ করতে পারি, আমি একটা অর্ডারে টাইপ ওয়ান আর টাইপ টু হয়, মানে অর্ডার যত যে সেন্টেন্স তার ভয়েস চেঞ্জ দুভাবে হয়। একটা যে টাইপ ওয়ান, টি ওয়ান প্রসেসে আমি যেটা দেখাচ্ছি, ওপেন দ্য ডোর, OPEN, ওপেন দ্য ডোর, DOOR। এতে টি ওয়ান মানে টাইপ ওয়ান যে প্রসেসটা আছে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোরের মধ্যে একটা ভার্ব আছে আর একটা অবজেক্ট আছে। তো যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স মানে অর্ডারটা নির্দেশ করছে, অর্ডারের ক্ষেত্রে ভার্ব আর অবজেক্ট থাকে তাদের ক্ষেত্রে আমরা যখন ভয়েস চেঞ্জ করি, তো সেই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে রুলসটা হয় এটা, প্রথমে লেট হয়, যখন আমরা এটাকে বলে অ্যাক্টিভ, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে প্যাসিভ। তো প্যাসিভ করার সময় যে রুলটা হয়, প্যাসিভের ক্ষেত্রে প্রথমে হয় লেট, তারপরে এখানটায় অবজেক্ট ইউজ করতে হয়, অবজেক্ট বসাতে হয়, অবজেক্ট লেট, তারপর অবজেক্ট হবে, তারপরে বি কথাটা ইউজ করতে হবে, তারপর হয়ে যাবে মেন যে ভার্ব আছে, মেন ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ওপেন দ্য ডোর, তারপরে বললাম লেট, তারপর অবজেক্ট বলেছে, অবজেক্ট মানে দিয়ে ডোর বসবে, লেট দি ডোর বি ওপেন, ওপেন এর পিপি ফর্ম হয় ওপেন, ও পি ই এন ই ডি, ওপেন, ভয়েস চেঞ্জ হয়ে গেল। তো এটা হলো টাইপ ওয়ান যে প্রসেসটা বললাম, টাইপ ওয়ান। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে টাইপ টু। তো এইভাবে আমরা যে কোনো মানে যে সমস্ত অর্ডার যে সমস্ত হয় ইম্পারেটিভ সেন্টেন্স, যে সমস্ত অর্ডার ইন্ডিকেট করে, তো তাদের ক্ষেত্রে যদি ভার্ব আর অবজেক্ট থাকে তাহলে ওই প্রসেসটাতে হবে, লেট দিয়ে করতে হবে। আর যদি ক্ষেত্রে কোনো মানে অর্ডার নির্দেশ করছে কিন্তু সেখানে কোনো অবজেক্ট থাকছে না, তাহলে সেক্ষেত্রে করতে হয়, সেক্ষেত্রে যে টাইপ টু বলা হয়, টি টু বলছি, টি টু প্রসেস দেখাচ্ছি। যেমন সেট আপ একটা অর্ডার ওয়ার্ড, মানে ইম্পারেটিভ ওয়ার্ড কিন্তু অর্ডার নির্দেশ করছে। তো এটাকে আমরা কিভাবে করব, এ তো বিভাগ মানে এ তো এটা নেই, আমাদের যেটা বলছি অবজেক্ট অবজেক্ট হয় সেই অবজেক্ট তো নেই, তাহলে এটা করলে কিভাবে করব? যদি না থাকে সেক্ষেত্রে প্যাসিভ করার সময় আমাদেরকে লিখতে হবে ইউ আর, ও আর ডি ই আর ই ডি, অর্ডার টু, অর্ডার টু দিয়ে যে ভার্বটা থাকে সেই ভার্বটা জাস্ট এখানে যে ভাবটা আছে সেই ভাবটা এখানে লিখে দিতে হয়, ইউ আর অর্ডার টু সেট আপ। তো আমরা আজকে যে ইম্পারেটিভ সেন্টেন্স শিখছি, তো ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডারের আমরা দুই ভাবে ভয়েস চেঞ্জটা শিখলাম, টাইপ ওয়ান যেখানে অবজেক্ট থাকে, প্রেজেন্ট থাকে, আর টাইপ টু যেখানে অবজেক্ট প্রেজেন্ট থাকে না। অবজেক্ট যেখানে প্রেজেন্ট থাকে সেখানে লেট দিয়ে করতে হয়, লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে মেন ভার্বের পিপি ফর্মটা বসে যায়। আর তারপরে যেখানে শুধুমাত্র ভার্ব থাকে মানে বিভাগ থাকে না, সেক্ষেত্রে করতে গেলে ইউ আর অর্ডার টু, এই কথাটা সব ক্ষেত্রে ইউজ করতে পারি। ইউ আর অর্ডার টু লিখে যে ভার্বটা আছে সেটাকে বসিয়ে দিলেই কিন্তু আমাদের অর্ডারে যে ভয়েস চেঞ্জটা সেটা টোটালি কমপ্লিট হলো, মানে অর্ডারের ভয়েস চেঞ্জ দুইভাবে হয় সেটা হয়ে গেল, এখানে আর কিছু নেই। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্টের ক্ষেত্রে কি হয়, রিকোয়েস্ট অর্ডার মানে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স আরেকটা পাঠানো, রিকোয়েস্ট বা অনুরোধ, যখন অনুরোধ করা হয় তখন ব্যাপারটা কি ঘটে, আমরা বলি প্লিজ,
please open open the door দয়া করে দরজাটি খুলুন এটা অ্যাকটিভ আছে যখন এই প্লিজ কথাটাকে প্লিজ মানে আমি কাউকে অনুরোধ করছি মানে আমরা রিকোয়েস্ট ওয়ার্ড তো সেই ক্ষেত্রে একটাই প্রসেস আছে প্রসেসটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু এটা ইউ আর রিকোয়েস্টেড টু লিখলাম এটা সমস্ত রিকোয়েস্ট ওয়ার্ড মানে যত রকমের রিকোয়েস্ট হয় সব ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জের সময় মানে প্যাসিভ করার সময় ইউ আর রিকোয়েস্টেড টু কথাটা লিখতে পারবো তারপরে বাকি জায়গাটাতে কিটা লিখতে হবে তারপরে বাকি জায়গাটা এই যেখানে প্লিজ আছে এই প্লিজটা জাস্ট আউট করে দিতে হবে এই প্লিজটাকে আমরা কেটে বাদ দেবো এই প্লিজটাকে বাদ দিয়ে দেওয়ার পরে বাকি যে পার্টটা আছে সেই পার্টটাই যা ওপেন দ্য ডোর ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর বাস এই ভয়েস চেঞ্জটা আমার কমপ্লিট হয়ে গেল মানে আমাদের রিকোয়েস্টের ক্ষেত্রে খুবই সহজ এই একটাই প্রসেস এখানে কিন্তু টাইপ 1 টাইপ 2 কিছু নেই জাস্ট একটাই আমার যেখানে ভার্ব থাকার বিভাগ মানে ভার্ব আর অবজেক্ট থাকলেও যখনই রিকোয়েস্ট হয়ে যাবে তখন ইউ আর রিকোয়েস্টেড টু লিখে শুধু প্লিজটাকে আউট করে দেয় বাকিটাকে জাস্ট বসিয়ে দাও শুধু রিকোয়েস্টেড প্লিজ থাকে এমন কথা নয় আমরা কাউকে বলতে গেলে অনেক সময় কাইন্ডলি বলি কাইন্ডলি ওপেন দ্য ডোর দয়া করে দরজাটি খুলে দিন সো কাইন্ডলি কথাটা যখন আমরা ইউজ করছি তাহলে কাইন্ডলির জায়গায় জাস্ট কাইন্ডলিটাকে আউট করে দাও কাউন্টের কাইন্ডলিটাকে যদি আউট করে দেওয়া হয় বাকি যেটা পড়ে থাকবে সেটা এখানে লিখে দিলে কিন্তু ফার্স্ট চেঞ্জটা কমপ্লিট তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাডভাইস আমরা অর্ডার করলাম রিকোয়েস্ট করলাম তারপরে আমরা করবো অ্যাডভাইস চুপচাপ বসো তাই না তো আমরা যখন করবো রিড কেয়ারফুলি আমরা ভার্বের সিচুয়েশনটাকে বা পজিশনটাকে ইন্ডিকেট করছি তাই এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব তো যখন ভার্বের ভার্ব থাকছে তা সেক্ষেত্রে আমরা যে ভয়েস চেঞ্জটা করবো সেটা হচ্ছে এইভাবে হবে কিভাবে হবে না ইউ আর এডিভিআইসি অ্যাডভাইস অ্যাডভাইসড টু এখানে রিড কেয়ারফুলিটাই হলো রিড কেয়ারফুলি এটা করলে কিন্তু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যে অ্যাডভাইস সেটা ইন্ডিকেট করে আবার কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেটা টাইপ ওয়ান তো আমরা যেটা করলাম এটা টাইপ ওয়ান টাইপ ওয়ানের ক্ষেত্রে রিড কেয়ারফুলিটা কীভাবে করতে মানে রিড কেয়ারফুলি যত্ন সহকারে পড়ো তো কীভাবে করছে রিড কেয়ারফুলি ইউ আর অ্যাডভাইস টু রিড কেয়ারফুলি যদি এটা থাকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবজেক্ট থাকে তো অবজেক্ট থাকলে আমরা কীভাবে পড়বো সেটা টাইপ টু তে আমরা শিখছি যেখানে শুধু ভার্ব দেশ যেমন অর্ডারের ক্ষেত্রে ভার্ব থাকলে একটা হয় আর ভার্ব অবজেক্ট থাকলে একটা হয় এমন অ্যাডভাইসের ক্ষেত্রেও ভার্ব থাকলে একটা হয় আর ভার্ব অবজেক্ট থাকলে একটা হয় তো এক্ষেত্রে যদি টাইপ টু করি টাইপ টু তে যদি আমাদের একটা ওয়ার্ড দেওয়া হয় যেখানে হচ্ছে অ্যাডভাইস মানে উপদেশ দিচ্ছে এবং সেটা ভার্ব এবং অবজেক্ট আছে সাপোজ আমি বলতারি ওপেন দা বুক বইটি খোলো ওপেন দা বুক আমি অ্যাডভাইস করছি প্লিজ ওপেন দা বুক বইটি খোলো বা ওপেন দা বুক বইটি খোলো তো সেক্ষেত্রে এখানে ভার্ব আছে আর এখানে অবজেক্ট আছে যদি এইটার মানে টাইপ টু এর আমার ভয়েস চেঞ্জ করতে হয় অ্যাডভাইসে তাহলে সেক্ষেত্রে কী করতে হয় সেক্ষেত্রে ফার্স্ট আমাকে যেটা দিতে হয় সেটা হচ্ছে অবজেক্ট দিতে হয় অবজেক্ট হবে তারপরে এখানে শুড বি তারপরে কিন্তু ভার্ব এর পিপি ফর্ম হবে ভার্বের পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম তো তাহলে হিসাব মতো দি বুক
should be opened, opened, opened. এই হলো আমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ সেটা হলো এবারে ইম্পারেটিভ সেন্টেন্সের টোটাল ভয়েস চেঞ্জটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ মানে হ্যাভ আচক আমরা সবাই জানি যে সেন্টেন্সকে মেইনলি দুভাগ ভাগ করা যায় একটা হচ্ছে হ্যাভ আচক একটা হচ্ছে নাও আচক মানে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ তো অ্যাফার্মেটিভ নেগেটিভ তার মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের দুটো পার্ট আছে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ একটা হচ্ছে নেগেটিভ আমরা যেটা বললাম সেটা হচ্ছে সব অ্যাফার্মেটিভ পার্ট করলাম নেগেটিভ পার্টের ক্ষেত্রে কি হয় নেগেটিভ পার্ট যদি এটার ক্ষেত্রে নেগেটিভ পার্ট দেখায় পরপর নেগেটিভ পার্ট দেখাচ্ছে নেগেটিভ পার্টটা কোন জায়গাটা চেঞ্জ হবে শুধু সেই জায়গাটা দেখো পুরো স্ট্রাকচারটা তোমাদের কাছে আছে আমি একটা একটা করে দেখিয়েছি এখন যে জায়গাটা নেগেটিভ পার্ট করতে যাচ্ছে সেই জায়গাটা দেখাচ্ছি যা সেই জায়গাটা শুধু ফলো করো আর বুঝে যাবে দেখো আমরা অর্ডারের ক্ষেত্রে নেগেটিভ করব অর্ডারের ক্ষেত্রে টাইপ 1 টাইপ 2 ছিল টাইপ 1 এ কি ছিল লেট ড্যাশ বি ড্যাশ ছিল না যদি এটা নেগেটিভ করতে হয় তখন কি করতে হবে ওয়েট যেমন আমরা করেছিলাম ওপেন দি ডট আমি এখানে আমি যদি ইউজ করতাম ডোন্ট ওপেন দ্য ডোর ডোন্ট কথাটা লিখে দেওয়া মানে কিন্তু এটা নেগেটিভ হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আমরা কি করব তাহলে সেক্ষেত্রে হবে লেট তারপর বলেছিলাম দি ডোর বি করেছিল তো not to be তারপরে যাবে opened the door not to be তাহলে যদি let দিয়ে করা হয় তাহলে মাঝখানে একটা not to আসবে মানে অবজেক্টের পরে আমাদের not to কথাটাকে আনতে হবে ঠিক আছে আবার যে don't open the door এটা যদি type 2 তে করা হয় type 2 তে করলে কি হবে you are o r d e r e d ordered টু ছিল না টু এর আগে শুধুমাত্র নট আসবে নট টু মানে টু এর আগে তো নটটা আনতে হবে তারপর নট টু এর পরে যা ছিল সেটাই বসে দিতে হবে মানে নট টু ওপেন দা ডোর রিকোয়েস্টেড ক্ষেত্রেও সেম ইউ আর রিকোয়েস্টেড নট টু যখন নেগেটিভটা করতে তখন নট টু ইউজ করলেই হবে আবার অ্যাডভাইসের ক্ষেত্রেও সেম ইউ আর অ্যাডভাইসড নট টু যখন নেগেটিভ করতে তখন নট টু বসাতে হবে এন্ড একটা জিনিস মনে রাখতে এই যে ডিড নট বা ডু নট থাকবে এই ডিড নট বা ডু নটটাকে কিন্তু এখানে যখন লেখা আছে ভালো করে লক্ষ্য করো এখানে যখন লেখা আছে তখন এই যে নট টু ও পি ই এন ওপেন দা ডোর মানে আমার এখানে ছিল ডোন্ট ওপেন দা ডোর আমার কিন্তু ডোনটাকে আউট করে দিয়েছি তাহলে রিকোয়েস্টের ক্ষেত্রে যখন ডোর করা থাকবে ডোনটা আউট হয়ে যাবে বাকি যে পার্টটা থাকবে সেটা লিখে দিতে হবে আবার যখন অ্যাডভাইস হবে ইউ আর অ্যাডভাইসড নট টু তারপর সেখানে ডোন্ট রান ইন দা সান বা ডোন্ট গো ফাস্ট ডোন্ট টেক আউট করে বাকিটাকে লিখতে হবে আবার যখন আমরা ওই টাইপ টু তে করব প্রথমে অবজেক্ট তারপরে শুড বি তারপরে হচ্ছে ভার্ব এন্ড বি ফর্ম তাহলে ওই শুড বি এর জায়গায় শুড নট বি হয়ে যাবে আমরা করছিলাম না অ্যাডভাইসে আমরা অ্যাডভাইসে যখন করছিলাম তখন সেটা এটা করছিলাম অবজেক্ট মানে প্যাসিভ করার সময় টাইপ টু তে টাইপ টু তে প্যাসিভ করার সময় আগে একটু রিভিউ করে দেখতে হবে প্যাসিভ করার সময় আমরা করেছিলাম অবজেক্ট তারপরে শুড বি তারপরে মেইন ভার্বের পিপি ফর্ম ছিল রাইট এই জায়গাটায় যখন নেগেটিভ করতে হবে তখন জাস্ট এই জায়গাটায় এই এই জায়গাটায় এই যে শুড বি এর মাঝখানে হচ্ছে নট ইউজ করতে হবে তাহলে হয়ে যাবে দি বুক শুড নট বি ওপেন দি বুক শুড নট বি ওপেন তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যে তিনটে ভাগ আছে এবং তাদের যে নেগেটিভ ফর্ম আছে টোটাল ভয়েস চেঞ্জটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল এরপরে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব সে সমস্ত কমেন্টের অ্যান্সার দেওয়ার ওকে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট অ্যান্ড সবাইকে বলবো আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেও এটা আমার নিজস্ব ইনস্টিটিউট অ্যান্ড আমি সমস্ত সাবজেক্ট এবং ক্লাস 1 to 10 সমস্ত যে যা প্রবলেমেটিক আছে আমি সবাইকে এই জায়গাটায় সলভ করে দেখাবো
অ্যাকচুয়ালি সব জিনিস তো আমার পক্ষে করানো সম্ভব হবে না, বাট তোমরা যারা পড়াশোনাতে ইন্টারেস্টেড আছো তারা প্রত্যেকেই যা তোমাদের যে জায়গাতে অসুবিধা আছে বা ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান অঙ্ক ইংলিশ অ্যান্ড ইংলিশ গ্রামার তোমরা সবাই কমেন্ট করবে, আমি চেষ্টা করবো এখানে সেই সমস্ত প্রবলেমের সলভ করে দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।